বিদায় দেওয়ার সময় কি কাউকে আল্লাহ হাফেজ বলে দোয়া করা যাবে কিনা বা আল্লাহ হাফেজ বলা যাবে কিনা শেখ আমি বোরকা ও হাত মোজা পরি এই অবস্থায় ফেসবুকে যদি ছবি পোস্ট করে থাকি বা ফেসবুকে ইন্টারনেটে বা টিকটকে কোনো ভিডিও যদি দিয়ে থাকি অসুবিধা কোথায় আমি তো পর্দা অবস্থাতেই আছি প্রিয় বোন আপনি পর্দা মানে হয়তো মনে করেছেন যে শুধুমাত্র বোরকা পরলে হাত মোজা পরলে পা মোজা পরলে আপনার পর্দা হয়ে গেল আসলে বিষয়টা এমন নয় এগুলো পর্দার একটা অংশ ঠিক তেমনি আপনার শরীরের অবয়ব ঢেকে রাখা এবং আপনার শরীরের আপনার অবয়ব আপনার শরীরের ভাব এগুলো অন্য পুরুষদের থেকে দূরে রাখা এটাও আপনার উপরে আবশ্যক এটাও পর্দারই একটি অংশ আপনি বোরকা পরেছেন ঠিক আছে আপনি যদি সেখানে টিকটকে ভিডিও দেন অথবা আপনি ফেসবুকে ভিডিও দেন তাহলে আপনার শরীরের অবয়বটা বোঝা যাবে এবং আপনার কণ্ঠ অন্যরা শুনতে পাবে মহিলাদের শারীরিক যেমন পর্দা আছে কণ্ঠেরও পর্দা আছে আপনি সেখানে গান গাইবেন অথবা তেলাওয়াত করবেন কথার কথা আপনার শরীরের ভাস দেখা যাচ্ছে আপনার শরীর বোঝা যাচ্ছে এটা উচিত নয় এই জন্য উচিত হচ্ছে যে কোনো মহিলা যদি ফেসবুক একান্তই নিতান্ত চালাতে চান তাহলে নিজের কোনো কিছু পোস্ট করবেন না আপনার শরীরের গঠনটা তো অবশ্যই দেখা যাচ্ছে বোরকা পরলেও এগুলো কোনো মহিলার জন্য উচিত হবে না একজন নারী সে যেমন তার শরীরকে অন্য পুরুষ থেকে দেখা থেকে বিরত রাখবে তার কণ্ঠটাকেও সে পর্দায় রাখা উচিত এবং পর পুরুষ থেকে তার শরীরের অবয়ব বা শরীরের ভাঁজ ইত্যাদিও অন্য পুরুষ থেকে বাঁচিয়ে রাখা উচিত আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে পরিপূর্ণভাবে পর্দা বুঝার এবং করার তৌফিক দান করুন আমিন এরপর প্রশ্ন হচ্ছে বিদায় দেওয়ার সময় কি কাউকে আল্লাহ হাফেজ বলে দোয়া করা যাবে কিনা বা আল্লাহ হাফেজ বলা যাবে কিনা মূলত কারো বিদায়ের ক্ষেত্রে আল্লাহ হাফেজ আমরা বলে থাকি এটা আমাদের দেশের প্রচলন এটি সুন্না না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বিদায় দেওয়ার ক্ষেত্রে তিনি একটি দোয়া বলে বিদায় দিতেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা وخواتيم عملك اللهم دعوتي হচ্ছে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক এটি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দিতেন এবং বিদায়ের ক্ষেত্রে এই দোয়াটি বলতেন আমাদের দেশে আমরা আল্লাহ হাফেজ বলে থাকি আল্লাহ হাফেজেরও একটি ভালো অর্থ আছে বিদায় এটা বলাটা বিদাত শিরিক বা এই ধরনের কিছু হবে এমনটা নয় তবে এটা পরিপূর্ণ সুন্না না আল্লাহ হাফেজের একটি ভালো অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে হেফাজত করুন এটা আপনি দোয়া হিসেবে বলা যেতে পারে বা অন্য যে কোনো দোয়া বলা যেতে পারে হাফিজাক আল্লাহ আপনাকে হেফাজত করুন এগুলো বলা গেল সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি আমল প্রমাণিত নয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আমলটি প্রমাণিত তা হচ্ছে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক এটা বলাই উত্তম হবে এরপর প্রশ্ন হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আগুন একের পরে এক আগুন দেখা যাচ্ছে এবং মানুষের মৃত্যুর হার আগের তুলনায় যেন বেড়ে যাচ্ছে এইসব ক্ষেত্রে আমাদের করণীয় কি দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুন আমরা দেখেছি ইতিমধ্যে ঢাকা শহরেও গুলিস্তানে আগুন লেগেছে তার কিছুদিন আগে এক জায়গায় লেগেছে বিভিন্ন জায়গায় আপনার আগুন তারপরে হচ্ছে আপনার ভূমিকম্প বিভিন্ন ধরনের মৃত্যুর সংখ্যা মৃত্যুর হার বিপদ বেড়েই চলছে এক্ষেত্রে আমরা কী করতে পারি প্রিয় ভাই এক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত দোয়া করা উচিত এবং এই ধরনের বিপদ আসার যে সকল কারণ রয়েছে বিমা কাসাবাত আইদিন নাস মানুষের পাপের কারণে বিভিন্ন এই ধরনের বিপদ এসে থাকে এগুলো থেকে বাঁচার জন্য যে সকল কারণগুলো হয়ে থাকে সে সকল কারণ থেকে বেঁচে থাকা উচিত পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারদ্দি ওয়াল হাদামি ওয়াল গরকি ওয়াল হারিকি হারিক মানে হচ্ছে আগুনে পুড়ে মৃত্যুবরণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমাদের বেশি বেশি করে করা উচিত আল্লাহ তাআলা আল্লাহু ইন্নী আউযু বিল্লাহ তারদ্দি আল্লাহ আমাকে ভূমি ধস থেকে তারপরে হচ্ছে আল হাদাম ওয়াল হাদাবাদ মিনাত তারদ্দি ওয়াল হাদাম হাদাম কোনো কিছু ভেঙে আমার উপর পড়া থেকে আমি কোনো কিছু থেকে পড়ে গিয়ে থেকে ওয়াল গরিক আমি ডুবে যাওয়া থেকে ওয়াল হারিক এবং আগুনে জ্বলে পুড়ে মরা থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন এই দোয়াটি বেশি বেশি করে পড়া উচিত এরপরেও যদি কারো মৃত্যু এভাবে পানিতে ডুবে বা আগুনে পুড়ে যদি কারো মৃত্যু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে শহীদের মর্যাদা পাবে যারা এইভাবে মারা গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আর নিজেরা এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এবং এই বিপদগুলো হওয়ার কারণ থেকে বাঁচার চেষ্টা করি